হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এখন থেকে শুরু করলাম আমার আজকে ব্লগটা। তো দেখো, এখানে আমার হাজবেন্ডের সাথে বেরিয়ে পড়েছি। তো আজকে রাখি পূর্ণিমা, যাচ্ছি বাপের বাড়িতে। তো আজকে ভাইকে আমি রাখি পরাবো, ও তারপর হচ্ছে দেখো এখানে মিষ্টি কিনছি। আজকে আমার মার বাড়ি হচ্ছে ফ্ল্যাটে গৃহপ্রবেশ। তো আজকে মার ফ্ল্যাটে, এ দেখো তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি আমার মায়ের ফ্ল্যাটটা। তো এটা মানে পুরো রুম, ডাইনিং, কিচেন, ওয়াশরুম, তো সব কিছুই তোমাদের ঘুরে দেখাচ্ছি। দেখো তো আজকে মার দিনটা আজকে ভালো আছে। তো বাপি বলল যে আজকে পুজোটা জাস্ট করে রাখবে, তো আসবে ফ্ল্যাটে দুর্গাপুজোর সময়, মা ফ্ল্যাটে চলে আসবে। তো আজকে দিনটা ভালো বলে তার জন্য আজকে পুজোটা করে রাখলো, কারণ সামনে মাসে ভাদ্র মাস পড়ে যাচ্ছে, তখন তো পুজোটা করতে পারবে না, তার জন্য আজকে আমার মা পুজোটা ফ্ল্যাটে করে নিলো। তো সেটার জন্য আজকে এখানে একটু আমরা সব আনন্দ করছি। দেখো বান্ধবী এসেছি, একটু ব্যালকনির সামনে দাঁড়িয়ে একটু ফটো টটো তুলছি, একটু ঘুরছি। এই রুমটা হচ্ছে লিফটের রুম। দেখো আমি আমার বান্ধবী একটু ছাদে ঘুরছি, সাথে আমার বোনের মেয়েও আছে। তো এই দেখো, এই দেখো এখানে পুজো হচ্ছে, আমার বোন বসে আছে এখানে ঠাকুরমশাই, আর ঠাকুরমশার পেছনে আমার হাজবেন্ড বসে আছে। তো আমার বোনই সবই পুজোর কাজ করেছে। তো আমি ঘরে বড় বোন, এটা হচ্ছে আমার মা, একটা দিদি টাইপের মানে পাশের বাড়ি, তো ওকে নিমন্ত্রণ করা হয়েছে, ও এসেছে। দেখো বন্ধু, এখনো কাজ কিন্তু কমপ্লিট হয়নি, কিন্তু এখনো কাজ চলছে। খালি আজকে দিনটা ভালো বলে তাই বাপি বললো যে আজকে দিনটা যখন ভালো তো আজকে ফ্ল্যাটে পুজোটা করে রাখা দরকার, কারণ হচ্ছে সামনে মাসে ভাদ্র মাস পড়ে যাচ্ছে। দেখো আমি এখানে পঞ্চপ্রদীপ সাজাচ্ছি, আমার বাপি, এই যে এটা আমার বাপি, তো বাপি আমি আমার মা তিনজনে অঞ্জলি দিলাম, কারণ আমি না খাওয়া, তার জন্য মাকে বললাম আমিও তাহলে অঞ্জলিটা দিয়ে নিই। তো এখানে আমি অঞ্জলি দিচ্ছি, দেখো ফুল দিলাম, এই যে আমার পাশে আমার বাপি বসা, তো আমরা তিনজনে এখন করছি, তো আমরা এখন অঞ্জলি দিচ্ছি। ঠাকুর মশাই,
বলছি এই বইটা তো দেখো ভাইয়ের হাতে যে রাখিটা দেখতে পারলে ওটা আমি পরিয়েছি। তো এখানে প্রসাদ খাচ্ছি, দেখো এখানে আমাকে মা ছিঁড়ে দিয়েছে, মানে আমার বান্ধবী দিচ্ছে। তো আমি কোনো কাজ করি কি, আমার বোন মা বান্ধবীরা এরাই করেছে, আমি একটু কুড়ে টাইপের। তো দেখো এখানে সিমি খাচ্ছি, প্রসাদ খাচ্ছি, আর এখানে আমার এক দিদি এসছে। তো এই যে দেখো সব দিদিরা আসছে, ইনভাইট করা হয়েছে, তো তারা এসছে প্রসাদ খেতে। আবার এখানে খাচ্ছি পোলাও, আলুর দম, আর পোলাও আলুর দম, আর এখানে মিষ্টি খাচ্ছি এখন আমি আর বান্ধবী। তো এবার দেখো আমরা একটু ছাদে গেছি, আমার হাজবেন্ড, আমি, আমার বান্ধবী, আমার বোন নিয়ে। তো এই দেখো ছাদে এসেছি, এই টাওয়ারটা দেখতে পাচ্ছো তো, ওই কোন একটা দুটো ফ্ল্যাট, এই টাওয়ারটার পাশে ওই টাওয়ারটা দেখতে পাচ্ছো, ওই টাওয়ার অনেক দূরে, ওই টাওয়ারটার সামনে দেখো একটা বাড়ি আছে, দেখো ছাতা ছাতা, ওর ওটা হচ্ছে আমাদের বাড়ির সামনে একটা বড়, এই যে নর্থ ব্র্যান্ড, এই যে এখান থেকে ওই দিকে, হ্যাঁ ওখানে অনেক সুন্দর চড়াচড়ি করছে। তো দেখো এখানে আমার বান্ধবী পেয়ারা ছিঁড়ছে, এই পেয়ারা গাছটা না অনেক দিনের জানো তো, যখন আমাদের এই বাড়িতে তো তখন এই পেয়ারা গাছটায় অনেক পেয়ারা ছিঁড়তাম। তো এখন দেখো সেই পেয়ারা গাছ থেকে এখন আমি ছিঁড়ছি, আমার বান্ধবী ছিঁড়ছি। তো তার জন্য তোমাদেরকে একটু বলছি যে আমার বান্ধবী পেয়ারা চুরি করছে, কারণ সেদিন কেউ কাকিমার বাড়িতে গিয়ে আমাকে বলেছে, আজকে আমি ওকে বললাম। ওদিকে দেখো আমার মা চিৎকার করছে, আমি শাড়ি পরে পাঁচিলের উপরে দাঁড়িয়ে পেয়ারা ছিঁড়ছি, মা বলছে তুই পড়ে যাবি, তুই নাম নাম, মোবাইলটা ভিজে আমার, এইভাবে ছোট আছে। মোবাইলটা যাবে বাড়ালাম না, এখানে ভিডিওটা শেষ করলাম। তো চলে যাচ্ছি বাড়ি, আজকে সারাদিন অনেক আনন্দ অনেক মজা করলাম। তো ভিডিওটা কীরকম লাগলো তোমরা কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক দিও, সবাই ভালো থেকো সুস্থ থাকো, বন্ধুরা টাটা।